মঙ্গলবারও রাজ্য জুড়ে স্বস্তির বৃষ্টি, তবে দহনজ্বালা থেকে এই নিস্তার ঘনস্থায়ী। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে, কমবে বৃষ্টি, ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্র শনিবারে ফের কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ফের পারদ উঠতে পারে 38 থেকে 39 ডিগ্রিতে। তবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বুধবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বৈশাখী বৃষ্টিতে কলকাতায় এক ধাক্কায় অনেকটাই নেমেছে পারদ। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা 23.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 3 ডিগ্রি কম। সঞ্চয় মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এই ব্যালট ফর্ম আপনারা নেবেন, আপনি কোন মুহূর্তে কাকে প্রার্থী চাইছেন সেটাও লিখে আমাদের জমা দিয়ে দিতে পারেন সরাসরি। বক্তব্য শেষ করে সবে সভা ছেড়ে বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তার পরের মুহূর্তে চরম হুলস্থুল, চূড়ান্ত বিশৃঙ্খলা। ছিঁড়ে কুচিয়ে ফেলে দেওয়া হলো ব্যালট পেপার, ভেঙে দেওয়া হলো খোদ ব্যালট বক্সই, লুট হয়ে গেল ব্যালট পেপার। বলে গেল যে সবাইকে দিবে, কিন্তু যে ব্যালট গুলো লুট হয়ে গেল, একজন করে 15 খান 20 খান করে নিল, 50টা বন্ধু নিল, এটা সিস্টেম হইলো। পঞ্চায়েত ভোটে সব স্তরে তৃণমূলের প্রার্থী বাছাইয়ের দায়িত্ব সাধারণ মানুষের ওপরই ছেড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিভাবে ভোট দিতে হবে মঙ্গলবার সভামঞ্চ থেকে বলেও দেন তিনি, কিন্তু তার রাজ্যজোড়া কর্মসূচির প্রথম দিনে কোচবিহারের সীতাইয়ের গোসানিমারি হাইস্কুল মাঠে দেখা গেল চূড়ান্ত বিশৃঙ্খলা। বিরোধীরা কটাক্ষের সুরে বলছে, এ তো যেন পঞ্চায়েত ভোটের ট্রেলার, এরপর কি পঞ্চায়েত নির্বাচন আদৌ সুষ্ঠু ও অবাধ সম্ভব? যারা 2018-তে মানুষকে ভোট করতে দেয়নি, ভোট লুট করেছিল, তারা 2023-এ নকল দলীয় ব্যবস্থার ভোটটাকে লুট করে দিয়েছে। এটা হাস্যকর শুধু না, এটা বাংলার জন্য গোটা দেশ দেখছে এবং হাসছে যে কি চূড়ান্ত অগণতান্ত্রিক লুঠেরাদের কারবার পশ্চিমবাংলাতে চলছে। এদিন অভিষেক মঞ্চ ছাড়তে শুরু হয় ব্যালটের জন্য হুড়োহুড়ি। কাতারে কাতারে লোক মঞ্চের ওপর উঠে পড়ে, শুরু হয় ব্যালট বক্স লুটের চেষ্টা। আরেক দল তখন মঞ্চের নিচে থেকে ব্যালট পেপার হাতানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইনি তো আবার বক্স ডিঙিয়ে মঞ্চে ওঠার চেষ্টা করছিলেন, কিন্তু টাল সামলাতে না পেরে পড়েই গেলেন। হুড়োহুড়িতে স্টেজ থেকে পড়ে গিয়ে জখম হন এবিপি আনন্দর চিত্র সাংবাদিক নয়ন চক্রবর্তী। হাতাহাতিতে ছিঁড়ে মাটিতে পড়ে যায় পেপার, প্রার্থী বাছাইয়ের জন্য যে কাগজ, তা একসময় তৃণমূলের কর্মী সমর্থকদের পায়ের নিচে পিষে যায়। গোসানিমারির মতো অবস্থা সাহেবগঞ্জেও, সেখানে তো ভেঙেই দেওয়া হয় ব্যালট বক্স। বক্সের মধ্যে গোপন ভোট দেওয়ার জন্য যে ব্যালট পেপার ছিল তা কুচিয়ে ফেলে দেওয়া হয়। দাদা, ব্যালটটা ছিল কিভাবে? দিতে গেছি, হুড়াহুড়ি কি করবো এখন, অর্ধেকটা ওখানে থাকলো কম্পিউটার, অর্ধেকটা নিয়ে গেলাম আমি, কি করবো? আপনি এতগুলো ব্যালট কেন নিয়ে আসলেন? আপনার একটা ব্যালটের দরকার, তিনটা কেন নিয়ে আসলেন? হাত দিছি দাদা, এখানে তিনটে পড়ছে হাতের মধ্যে, সে কথা বলছি। শেষ অবধি পুলিশ এসে তৃণমূল কর্মী সমর্থকদের হটিয়ে মঞ্চ ফাঁকা করে। এটা তো প্রমাণ হয়ে গেল এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের হাতে গণতন্ত্র সুরক্ষিত নয়। নিজের পার্টির ব্যালট বক্স নিজের পার্টির গোষ্ঠীর লোকেরা তুলে নিয়ে যাচ্ছে, ভেঙে দিচ্ছে। ভাইপোকে বলতে হচ্ছে আগামীকাল ওখানে আবার ভোট হবে, পুলিশ নিরাপত্তা দিবে। কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবাংলায় কোনো নির্বাচন, পাঠাগারের নির্বাচন সুস্থভাবে হবে বলে আমার মনে হয়। তৃণমূলের প্রার্থী বাছাইয়ের প্রথম দিনে বিশৃঙ্খলা, ব্যালট বক্স লুট, কুচি কুচি করা হলো ব্যালট, পঞ্চায়েত ভোটে অশান্তির ট্রেলার, প্রশ্ন বিরোধীদের, ফের ভোট গ্রহণ, বলছেন অভিষেক। আমার সভা মঞ্চে ব্যালট বক্স রাখা ছিল, সেখানে কিছু মানুষ অতি উৎসাহিত হয়ে ভোট দিতে গিয়ে ব্যালট বক্সটা প্রায় ভেঙে ফেলেছে। এই কারণেই তৃণমূলের নবজোয়ার আমরা শুরু করেছি, যে আমি জানি কোথায় সন্ত্রাস হতে পারে, কোথায় মানুষ কি করতে পারে। আগামীকাল সকাল 10টা থেকে 5টা অবধি সেই গোসাইমারির মাঠেই আবার মতামত নেওয়া হবে, এবং বিকেলের মধ্যে সে রিপোর্ট আমি নিজে দেখব। যদি কেউ ভাবে গায়ের জোরে আমরা ব্যালট বক্স ভেঙে নিজেদের নাম ঢুকিয়ে প্রার্থী আগামী দিন দলের থেকে আদায় করব, তারা মূর্খের স্বর্গে বাস করছে। পাহারাদারের নাম অভিষেক ব্যানার্জি, আর কোন অঞ্চলে কারা দায়িত্বে ছিল যারা এই ঘটনাটা ঘটিয়েছে আমার জানা আছে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, বুধবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত গোসানিমারিতে ফের তৃণমূলের প্রার্থী বাছাইয়ের ভোট হবে। শুভেন্দু ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়, সৌমেন চক্রবর্তী, এবিপি আনন্দ।